এবার শ্রাবণ মাসে দেখলাম সবাই সবুজ কাঁচের চুড়ি পরে ঘুরছে। জিজ্ঞেস করতেই বললো স্বামীর মঙ্গলের জন্য বলে শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরতে হয়। শুনে কোনো কথা নেই, সোজা ছুট দোকানে সবুজ কাঁচের চুড়ির জন্য। উমা, যে দেখি কোনো দোকানে সবুজ কাঁচের চুড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, এটা আমাদেরই হয়ে গেছে, এখন আমি কি করবো। সবাই সবার সোনা মোনা জাদু টোনা কলিজার টুকরার জন্য কাঁচের চুড়ি পরে নিয়েছে, কিন্তু আমার ভাঙা সীসা লোহা বস্তা কলিজার টুকরার জন্য এখন আমি কি করবো। আসলে আমরা না ভীষণ হুজুকে, কেউ দেখবেন শাখা সেতুর জীবনেও পড়ে না, শাখা পলা ওদের নেই হাতে, বাট স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। বাহ ভাই বাহ, এখনকার বিয়েতে দেখবেন হলদি সঙ্গীত মেহেন্দি, ও এটা না হলে বিয়ে হচ্ছে না। আরে আমাদের হলদি কবে ছিল? আমাদের তো গায়ে হলুদ ছিল রে, গায়ে হলুদ। এখনকার রিসেপশনে বেনারসি পরা যাবে না, কি পরতে হবে? লেহেঙ্গা। ভাই তুই বাঙালি, তুই বাঙালি একবার চিন্তা কর। সব থেকে মজার ব্যাপার হলো এখনকার মেয়েরা বয়ফ্রেন্ডের জন্য করবাচাত করে, একুশ চাঁদা নেই ও গায়া। আমার বাঙালিদের কাছে একটাই কোশ্চেন, তোর নিজস্বতা বলে কি আছে?